3D ফটো এভাবে আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেটাই মূলত আজকে আমি আপনাদের দেখাবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। খুব সহজে আজকে আমরা এই ধরনের একটা পিকচার তৈরি করে নিব আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে। সম্পূর্ণ কাজটি আমরা পিক্সেল যে অ্যাপসটি আছে সেটার সাহায্যে করব। দাস আমাদেরকে প্রথমে হলে পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা প্রথমে হলো যে একটা ব্ল্যাঙ্ক শিট নিব, যেগুলো একটি সাদা ব্যাকগ্রাউন্ড নিতে হবে আমাদেরকে। জাস্ট একটা ডাউনলোড দেওয়ার পরে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। সাদা ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে একটি স্ক্রোল ডাউন করার পরে এখানে দেখবেন ড্র লেখা আছে, সেখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে শেপ লেখা আছে দেখবেন, জাস্ট সেখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাদেরকে সার্কেল শেপটি নিতে হবে। সার্কেল শেপটি সিলেক্ট করার পর এখান থেকে ফিল দিতে হবে। দেওয়ার পরে জাস্ট ওকেতে একটা ক্লিক দিব আমরা। জাস্ট ওকেতে ক্লিক দেওয়ার পরে আমরা হাত দিয়ে টেনে এভাবে মাঝখানে একটু সুন্দর করে নিয়ে আসার চেষ্টা করব। জাস্ট এরকম হয়ে গেলে আমরা জাস্ট সেটা এই অপশনে একটা ক্লিক, এখানে না মূলত হলো যে ডবল লেয়ার একটা ক্লিক দিতে হবে আমাদেরকে, সেখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে সাধারণত এই অপশনে একটা ক্লিক দিব আমরা। ক্লিক দেওয়ার পরে আমরা জাস্ট এই অপশনে একটা ক্লিক দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক দিব। জাস্ট ক্লিক দেওয়া হয়ে গেলে আমরা জাস্ট এখন এটা সেভ দিব। সেখানে ক্লিক দিয়ে এটা আমরা জাস্ট সেভ দিব। জাস্ট সেটা সেভ হয়ে যাওয়ার পরে আমরা আবার আসবো পিক্সেল অ্যাপে। জাস্ট এবার পিক্সেল অ্যাপে আসার পরে আমরা যে ছবিতে কাজ করতে চাচ্ছি সেই ছবিটা এখন আমাদেরকে নিতে হবে। ছবিটা সিলেক্ট করে নেওয়ার পরে ছবিটার অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা আপনার রিমুভ করে নেবেন। আর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনার চাইলে সেটা দেখে নিতে পারেন। আমরা যেটা কেবলই তৈরি করলাম সেটা জাস্ট এভাবে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এটা আমরা ফুল স্ক্রিন করে দেবো এভাবে। জাস্ট এভাবে আমরা ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে একটু ছোটো করে যদি দেন তাহলে কোনো সমস্যা নাই, যেহেতু আমরা এটা দুইটা ব্যবহার করব। যার জন্য করে প্রথমটা যদি ছোট হয় তাতেও মোটামুটি কোনো সমস্যা হবে না। জাস্ট এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা আবার অ্যাড ইমেজে ক্লিক দিয়ে আবার আর একটা নিব। নেওয়ার পর জাস্ট অ্যাডে একটা ক্লিক দিব। দেওয়ার পর একটু এভাবে নিয়ে নেবো। এবার জাস্ট এবার আমাদের মাথাটার উপরে একটু দিয়ে দেবেন, একটু নিচের দিকে নিয়ে আসবেন, মাথাটার উপরে যেন থাকে জাস্ট এটা দেখে নেবেন। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে একটু যে ভিজিবিলিটি একটু কমাই দিয়ে একটু দেখে নিতে পারেন, এই অপশনটা কমাই দিয়ে, তাহলে আমাদের কাজটা প্রপারলি হবে বা সুন্দর হবে। জাস্ট এভাবে আমরা সিলেক্ট করে দিয়ে দিব। একটু বড় এটা যদি আপনার প্রয়োজন হয় নিচে একটু টেনে নিতে পারেন বা একটু নিচে টেনে নিয়ে এটা চ্যাপটা করে দিলেও কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা এটা রিমুভ করবো। যা সেরকম হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট সেটাতে সিলেক্ট দিব। দেওয়ার পরে আমরা হলো যে ইরোজে গিয়ে এটা জাস্ট আমরা রিমুভ করবো এখন, অর্থাৎ এখান থেকে আমাদের মাথার যে অংশ আছে এটা জাস্ট আমরা রিমুভ করে দেবো। তার জন্য ইরোজে যাবো, আবার রিস্টার্ট করে নেবো। এটা একটু জুম করে নিয়ে কাজটা করবেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। জাস্ট সেভাবে করবো আমরা, জাস্ট এভাবে সিলেক্ট করে নিই। এখান থেকে ইরোজ এবং রিস্টার্ট দুইটাই আছে, যখন ইরোজ করবেন তখন ইরোজে ক্লিক দিয়ে করে নেবেন, আর যখন রিস্টার্ট করবেন সেখানে কিন্তু রিস্টারে ক্লিক দেওয়ার পরে আমরা কিন্তু এটা পুনরায় নিয়ে আসতে পারবো। জাস্ট এভাবে সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে আমাদের কাজটা এখানে মোটামুটি কমপ্লিট। এখানে একটু বাদ পড়ে গেছে। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে আমাদের কাজটা মোটামুটি কিন্তু কমপ্লিট। এখন জাস্ট আমরা এটা সেভ দেবো। সেভ দেওয়ার জন্য করে প্রথমে এখানে টিক চিহ্নতে একটা ক্লিক দিতে হবে আমাদেরকে। জাস্ট টিক চিহ্নতে ক্লিক দেবো। দেওয়ার পরে এখানে একটা ডাউনলোড অপশনে ক্লিক দিলে এটা অটোমেটিকলি আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে এবং এটা কিন্তু আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। সবাইকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।